আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি মাম কার্ডিফ আজকে অনেক দিন বাদে কলমি শাক পাইলাম আমি লন্ডনও ফার্স্ট টাইম দেখলাম এই কলমি শাক আমি জানি না আপনারা যারা লন্ডনও আছেন আপনারা দেখছেন কি না বাট আমি ফার্স্ট টাইম দেখছি আমরা কার্ডিফও তো তগুন্তরে আমি ওয়াশ করিয়া দইয়া এখারা দই লিসি দইয়া খাঠিয়া আরবার বার লইয়া আরবার বালাটিকে ওয়াশ করবো তো আপনারা পছন্দ অনুযায়ী বড় করিয়া কাটি আনিবা আমার বেবি যেহেতু গুম আমি বেবি গুম পাতায় থইয়াছি খুব কষ্ট করিয়া গুমাই চাই না তাই তো কুইকলি আমার রান্নাটা ফিনিশ করা লাভ আরে কলমি শাক আপনারা তো যারা খাইছেন তারা জানুটকি দিয়া রাঁধলে কতটা মজাও এটা আর আলাদা করে খাওয়া লাগতো নাই আর আমরা যারা সুটকির লাভার আমরা তো সুটকির তরকারি হইলে নিমিশেই এক প্লেট আমরা খাই লিতাম পারি তো ওই দেখো কা ঠান্ডা পানি দিয়ে আমি ও সাগ গুন্তরে ক্লিন করলাম আমি কয়েকবার ক্লিন করি নেইছি তো ও লাস্টারবার ক্লিন করলাম করিয়া যে হান্ডির মাঝে আমি রানম ও হান্ডিতে আমি তুলি লেইমো সব শাক তুলিয়া দেন আমি পাঁচ ছয়টা সুটকি বালাটিকে দইয়া ওয়াশ করিয়া আনলাম অগুণ অকন ফাইভ টু সিক্স মিনিটর লাগে মাইক্রোয়েভেনও দিলাই দিয়া দেন ও রসুন লইয়াইছি রসুন অগুণ তোরে ওটার মাঝে গসাইয়া দিলাই রামারটা পাই রাম না সুটকির তরকারি আপনারা চেষ্টা করবা ফিয়াইজ অ্যাভয়েড কর্তা বিকজ সুটকির তরকারি ফিয়াইজ ইউজ করলে সুটকির যে একটা মজার স্মেল এটা নষ্টই যায় আমি খালি রসুন ইউজ করি তো ইলাম সুটকির শিরা লবণ হলুদ আর মরিচর গুড়া আপনারা চাইলে চাইলেরিচও ইউজ করতে পারেন আমি কাঁচামরিচ আর ইউজ করলাম না আমি বেসাইয়া গুড়ামরিচ ইউজ করি লাইছি তো ওই তো ইলাম জাল দশ মিনিট এন আপনারা চিরা খাইতা বালা ফাইন কম বেশ সরিয়ে আনবা জাস্ট হইলেই বা তোই মাছ আমি ফেলা বুঝছিলাম ইসা আমার ফ্রিজও আছে বাট আমার ফ্রিজও ইছা নাই তো আর কটা মাছ আছে তো ওই মাছ ইউজ করিলাই আঠুরা পানি দিলাইলাম অন দিয়া আৰু আট দশ মিনিট জাল দিলাইম তো আট দশ মিনিট জাল দিয়া ওই দেখা তরকারির কালারটা আপনারা দেখৌকা আমি আর ঠান্ডাম না সে না তরকারি ঠান্ডা হইলে আরও একটু ঠানব আর এবার এটি গরম তো আমার রেডি হয়ে গেছে তো দেখি দেখিত আপনারা সহলেই জানই সুটকির তরকারি গিলাকান রাঁধুন বাট আমি আমার ওয়ে আমি গিলাকান রাঁধিও তো আপনারা লগে একটু শেয়ার করলাম আর বালা লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা তো আমি বাত লই আছি খাইলেই তনো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ असलमुक